দেখুন যে কারণে কাশ্মীরকে রক্ষাকারী ডাকোটা বিমান ফের ভারতীয় বায়ুসেনায় উনিশশো সাতচল্লিশ সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডাকোটা বিমান ফের একবার যুক্ত হতে চলেছে ভারতীয় বায়ুসেনা বাহিনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সামরিক বিমান অকেজো হয়ে যায় যার পরে মেরামত করা হয় কিন্তু কেন এই ডাকোটা বিমান এত গুরুত্বপূর্ণ জানেন মেরামতের পর আগামী মার্চ মাসেই বায়ুসেনাতে সামিল করা হবে এই ডাকোটা বিমান ছয় বছর ধরে মেরামতের কাজ চলছিল এই ডাকোটার যা সম্পূর্ণ হয় ব্রিটেনে এই বিমানটি রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্র শেখের পক্ষ থেকে উপহারস্বরূপ দেওয়া হয় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়াকে এই বিমান সংক্রান্ত সমস্ত সরকারি দলিল তুলে দেন চন্দ্রশেখর প্রধান জানান উনিশশো সালে এই বিমানটি তৎকালীন রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সে যুক্ত করা হয়েছিল এটি বারোতম স্কোয়াডনের অংশ ছিল মূলত লাদাখ এবং পূর্বোত্তর এলাকায় কাজ করত এটি উনিশশো সাতচল্লিশ সালের ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কাশ্মীরের ঘাঁটি রক্ষা করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ধানোয়া আরও জানান সামরিক ইতিহাসবিদ পুষ্পন্দর সিংয়ের এর বক্তব্য অনুযায়ী ডাকোটার জন্যই পঞ্চ এখনও পর্যন্ত ভারতেরই অংশ উনিশশো সালে যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটি প্রসঙ্গত ডাকোটার নাম ডগলস ডিসি থ্রি বিমান এবং উনিশশো সালে সাতাশ অক্টোবর ভারত পাক যুদ্ধের সময় এক শিখ রেজিমেন্ট সেনাদের নিয়ে শ্রীনগরে আসে ডাকুটা পাশাপাশি রসদ পৌঁছে দেওয়া থেকে শরণার্থীদের উদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি এই বিমানের নাম দেওয়া হয়েছে পরশুরাম এবং এর নম্বর বিপি নাইন জিরো ফাইভ উনিশশো সালের যুদ্ধে জম্মু কাশ্মীরে পাঠানো প্রথম বিমানের নম্বর এটাই ছিল বলে জানা যায়